উপস্থাপক নাই তো আমি উপস্থাপক আমি অ্যাঙ্কার আমি উপস্থাপক আরে আমি 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 আসলে ফাউল জীবন অনেক অনুষ্ঠান করেছি কিন্তু এরকম অনুষ্ঠান মানে উপস্থাপক বিড়ম্বনায় পড়িনি কখনো তবে ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠানে কোনো অ্যাঙ্কার নাই সবাই পারে কে বলছে ভাই আমি আছি না এই দামি আমি আমরাই অ্যাঙ্কার আমরা আমি আমি অ্যাঙ্কার আমি অ্যাঙ্কার আমি অ্যাঙ্কার মানে ইতিহাসে প্রথমবারের মতো দেখলাম যে অনুষ্ঠানে অ্যাঙ্কার বিড়ম্বনায় পড়তে হয়েছে এটা কোনো কথা আমিও জীবনে অনেক অনুষ্ঠানে গিয়েছি মানে এরকমটা হয়নি তাই সুযোগটা আমি নিচ্ছি সবাইকে ওয়েলকাম fun.com কমে fun.com দুইটা কম মনে প্রশ্ন জাগতে পারে এটা হলো fun.com অনুষ্ঠানের নাম আর এনে উপস্থাপক কম তাই এর আরেকটু কম না আরেকটু কম এটা ভুল কথা উপস্থাপক তো বেশি পাঁচজন উপস্থাপক তাহলে fun.com বেশি fun.com কম কিন্তু আজকে fun কোন কোন দিক থেকে কম হবে না ফানি একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেটা হয়েছিল কি যে উপস্থাপিকাকে আমি কখনো দেখি নাই যে পুরো অনুষ্ঠানে হাসছে সে 30 মিনিটের অনুষ্ঠান অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করলাম যে আপু আমাদের তো একটা ফানি অনুষ্ঠান ছিল পুরো অনুষ্ঠানে আপনাকে একবারও হাসতে দেখলাম না বলে জানেন না ভাইয়া মেকআপ ম্যান এত কড়া মেকআপ দিয়ে হাসলে ফেটে যেতে পারে আমি তো এরকম পেয়েছি যে একটা অনুষ্ঠানে শুরু করবে সে চুপচাপ বসে আছে বললাম কি ব্যাপার উনি রাগ করেছেন নাকি আমাকে গেস্ট দেখে এরকম একবারে হাফ ফুলে বসে আছে তো পাশ থেকে মেকআপ ম্যান বললো একটা সরি মিস্টেক হয়ে গেছে আসলে তাড়াহুড়া করতে গিয়ে লিপস্টিকের জায়গায় সুপার গ্লু আঠা দিয়ে ফেলছি ভাইয়া আমি কিন্তু অনেক হাসি অনেক হাসি তার মানে ওর এই অবস্থা হয়নি আপনি অনেক হাসেন অনেক হাসেন আপনি জোস আছে শপিং এর এক্সপেরিয়েন্স কার কি কেমন আমি পাঞ্জাবি কিনতে গেছিলাম সাইজে পাই না পরে কোটি নিছি এটাও সাইজে হয় না একটু গ্যাপ আছে চিন্তা করছি যে ফুটা কইরা জুতার লেস লাগাই দেব না আমি দেখলাম যে বিয়ে হয়েছে দুই হাজবেন্ড আর ওয়াইফ শপিংয়ে গেছে তো শপিং পুরো শপিং টপিং শেষ করে যখন তারা বের হয়েছে বের হওয়ার পরে ওয়াইফ চিৎকার করতেছে এই দেখো 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 ওই যে ওই দোকানে 5 টাকায় শাড়ি আল্লাহ দেখো না 5 টাকায় শাড়ি তারপরে আবার 10 টাকায় সালোয়ার কামিজ আল্লাহ দেখো আবার ছেলেদের আইটেমও আছে 5 টাকায় শার্ট 10 টাকায় প্যান্ট চলো না ওই দোকানে গিয়ে সব কিছু কিনে ফেলি হাজবেন্ড বলল ওইখানে বিক্রি করতেছে না ওইটা লন্ড্রির দোকান এরকম হয়েছে যে একটা হাজবেন্ড ওয়াইফ শপিং গেছে তো বের হয়েছে শপিং টপিং শেষ করা বের হয়েছে রিক্সার মধ্যে বসা বেচারার মন টন খারাপ স্ত্রী তো আরও অনেক কিছু কিনা বাকি আছে সব তো শেষ হয় নাই সে অর্ডার করে বলতেছে যান দেখছো আচ্ছা চারটা দেখছো কত সুন্দর পুরো রোমান্টিক মুড না শান্তি বুঝ জ্বালাইছে তুমি যাই কও আমার কিন্তু রিক্সা বা অর্ডার নাই তোমার কিন্তু দিতে হবে এটা এরকম দেখেছি যে এক হাজবেন্ড তো তার বউকে কোনোভাবেই মানে কিছু কিনে দেবে না ঠিক আছে আমার লাগবে না চলো বাচ্চাটারে কিছু কিনে দিই তো হচ্ছে ওকে ঠিক আছে তো বাচ্চারে নিয়ে যেয়ে বাচ্চা এটা পছন্দ ওটা পছন্দ করে শেষ পর্যন্ত মা বললো এক কাজ করো বাবা তুমি এই যে এই কালারে তুমি এই মেরুন কালারে এইটা নাও তো নিছে তো বাচ্চা তারপরে কান্না থামে না বাচ্চা কাঁদছে তো এবার স্বামী বলছে কী ব্যাপার ও কান্নাকাটি করে কেন বলে ওই তো বাচ্চার ওই স্বভাব মায়ের সাথে ম্যাচিং ছাড়া ও পরে না বিয়ের পরে হানিমুনের যে ব্যাপারটা থাকে সেটা দিয়ে একটা এক্সপিরিয়েন্স বলি যেমন এক কাপল গেছে হানিমুনের প্যাকেজ জানতে তো হাজবেন্ড যা জিজ্ঞেস করতেছে ভাইয়া আপনাদের হানিমুনের কি কি প্যাকেজ আছে বলতেছে স্যার খুব ভালো সময় আসছেন স্যার এখন তো হানিমুনের টোটাল প্যাকেজ এই দেখেন 50,000 টাকা 3 দিন 3 রাত 3 দেশ বলে না মানে আরেকটু কম যদি কিছু বলে তাহলে এই যে 20,000 টাকা 2 দিন 2 রাত 2 দেশ জামাই বউ বলে না না আরেকটু কমের মধ্যে কয় তাহলে 1 দিন 1 রাত 10,000 টাকা জামাই বউ 1 দেশ কয় আর কমের মধ্যে কিছু নাই কয় আর কমের মধ্যে আছে একদম ফ্রি খালি আপনার বউ যাইব জামাই আমগো কোম্পানিতে দিব বন্ধুর বন্ধুর বিয়ে আর কি তো এরকম বন্ধু নিয়ে গেছে বন্ধু চল অনেক মজা করুম ঠিক আছে আর বিয়ে মানেই তো আমরা একটু ভাবটাপ নেই গেলাম খুব ভাবে তরকে বন্ধু আমার ধাক্কা দিয়েছে দোষ লাল শাড়ি দেখছিস না কিন্তু আমার অর্ধেকে তাকাবি না তো আমি আবার একটু ঘুরে টুরে দেখলাম হঠাৎ করে আমি আর করলাম দোষ ওই যে নীল শাড়ি ওরে কিন্তু আমি দিলে জায়গা দিয়ে লাইছি তুই ওর দিকে তাকাবি না ভাই কি বুঝলাম না বুঝলাম বুঝলাম না পিছন থেকে এক বুড়বি তামায় দম করে এক থাবর তাকাইলাম কত ছাড়া লাল শাড়ির বিয়া আর নীল শাড়ি ওর মা এরকম আমি আমিও বিয়ের আগে বললাম যে বাবা তো আমার বিয়েটা এবার দিয়ে দাও না কয় সরি বল ওকে কি
বিয়ে করতে চাইলে সে শরীর কি সম্পর্ক? না সরি বল তুই, আমি না বলতে পারবো না। তো গেল দেখি কোনো খবর দেবো নাই। আমি আব্বা এক বছর পার হয়ে গেছে আমার বিয়ে দিবা কটা, তুই সরি বল। আমি গাড়ি আজব কথা, যখনই বিয়ের কথা কই দিই তখনই সরি বল। কেন আমি সরি বলবো? আমি কোনো দোষ করছি নাকি? বললাম তুই সরি বল। সেইবারও বললাম না, ওইবারও বিয়েটা হলো না। আব্বা এবার আমি বিয়ে করবো, তুমি যাই কো নাই কো, এই পেড়া বিয়ে না দিছ, ঘরে কিন্তু অশান্তি আছে, তুই সরি বল। আমি আবার সরি, আমি যা তার এই সরিতে কি আছে? আচ্ছা আব্বা সরি, আমি সরি, এবার বিয়ে দাও। হ্যাঁ এবার তুই বিয়ে করতে পারবি। বিনা অপরাধে যখন একটা ছেলে সরি বলতে শেখে তখনই সে বিয়ে করতে পারে। সজল ভাইয়া যেটা বললো যে হানিমুনের কথা, তো আমার এক বান্ধবীর বিয়ে হইছে, তো তাকে বললাম যে কি ব্যাপার এবার হানিমুন করতে কই যাবি? বলে যে টেমস নদী দেখতে যাব লন্ডনে। আমি বললাম উমা অত দূর কেন? বলে নদীটা তো ওখানেই। যে বিয়ের পর গ্রামের বাড়িতে যায় না, বউ নিয়ে যায়, ওই লোকটা আসে একা, বউ গ্রামে থেকে যায়, জিজ্ঞেস করে হ্যাঁ বউ ওনার তো চাকরি করতে হবে, উনি চলে আসে, বউ রান্না বান্না কি অবস্থা, ফ্রিজে মাংস আছে, তুমি কি দুইটা দিন কষ্ট করতে পারবো না? সারা জীবনকে আমি কষ্ট করা যাবো, সারাদিনকে আমি সংসার এগুলো সামলা বিয়ে করবো, দুইটা দিন বাপের বাড়িতে এসে একটু তোমার সুখ সহ্য হয় না? বেটা তো বসে বিপদে, বেটা তো আসতেই হবে অফিসে। ভাই বাস্তব জীবন অনেক কঠিন রে ভাই, অনেক কঠিন। মানে একজন তো অনেকদিন ছুটি পায় না, অনেকদিন ছুটি পায় না, তো শেষ পর্যন্ত সে স্যারের বসে, স্যার ছুটি দেওয়াই লাগবে কারণ আমার স্ত্রীর বাচ্চা হবে। স্যার তো আবার কি দুই তিন বছরে যায় নাই বাড়ি, বউ বাচ্চা হবে, বউয়ের কবে বাচ্চা হবে? স্যার আগে আজকে তো ছুটিটা দেন, নয় মাস পরে ঠিকই একদিন বাচ্চাটা হবে। যে ছুটি বিয়ে মনে যে কত বড় বেরোবো না, বিয়ে ফেলাইছি তো মেয়ে পক্ষ সবাই রেডি, বরপক্ষ আসবে, সবাই আয়োজন। এমন সময় যে কিছু কিছু লোক থাকে না, এই বরপক্ষ আসে, বরপক্ষ আসে, কে থাক, প্রতিটা বিয়েতে দেখবেন একজন থাকবই যে সবার আগে এসে খবরটা দিবে, আসছে একদিন এই বরযাত্রী আসছে, বরযাত্রী আসছেন, সবাই তো ডালা ঢালা নিয়ে দৌড় বরযাত্রী, আমি দেখে যে বিশাল বড় লোক আইতেছে, ঘোড়া আইতেছে, হাতি আইতেছে, বর আর খুঁজে পাইতেছে না। আরে বর কোথায়? সবাই ঘুরে মেরে পুরো মহল ঘুরে নিয়েছি ভাই, বর খুঁজে পাই না। পরে জিজ্ঞেস বরের বাপরে, আচ্ছা আপনারা আইলেন জামাই কোথায়? আরে কোহেন না, জামাই তো ছুটি পায় নাই, আমরা চলে এসছি। এই যে মজা, আসলে কম কম প্রোগ্রামের নাম হলেও মানে কম কম কিন্তু হচ্ছে না ফান। আমি কি বলছি প্রথমতে, কিন্তু আমি পাবেল কি বলেছি ভাই? আমার কিছু অবজেকশন, বিজ্ঞাপন বিড়ম্বনা, ঠিক আছে বিজ্ঞাপন দিবে, এটা ব্যবসায়িক একটা ব্যাপার, এটা বিজ্ঞাপন হবে, এটা এটা প্রচার প্রচারণ হবে, বিজ্ঞাপনগুলো না আমার কাছে হাজারপূর্ণ হয় কিরকম। হ্যাঁ যেমন আমি একটা জুসের অ্যাড দেখছি, হ্যাঁ কোনো একটা বাইরের বা কোনো একটা জুসের অ্যাড দেখছি, মনে করুন যে জুস খেতেছে, একটা ফুটা আম আম গাছের থেকে আমের ফুটা একটা পড়ছে, আর এই জায়গায় পড়ছে, হয়তো যেই এক্সপ্রেশন দিছে না ভাই, আমি আমি তখন মনে হয় ভাই জুস না, জুস সহ তাকেই আমি চাই। সবার মতো একটা নায়িকা, এর মতো একটা নায়িকার, ওর একটা আমার পরিচিত, তো তার আমি দেখলাম যে সে ওই সাবান, মানে কাপড় ধোয়া যে সাবান সেটা টিভিসি, বাংলা সাবান, বাংলা সাবান, যাই হোক ওইটা বারবার যায় এই সেই, তো আমি তো তারে বললাম যে আমার মনে হয় সত্যিকারের, মানে আমরা বিজ্ঞাপনে যা দেখি আপনার টিভিসিটা একমাত্র সত্যি, কারণ আপনি সাবানটা ব্যবহার করেন, আপনার হাত কিন্তু সত্যি সত্যি দেখলাম একবারে কোমল নরম, হ্যাঁ তাহলে মনে হয় আপনার এই সত্যি বিজ্ঞাপনের সাবানটা মনে হয় ভালো করে রাখেন। ওই বিজ্ঞাপন করে যে টাকা পাইছি ওইটা দিয়ে আমি একটা ওয়াশিং মেশিন কিনে নিছি, এই জন্যে হাতটা কোমল আছে। কিন্তু আমরা ভয়ে আছি না জানি কখন ওই বিড়ম্বনাটা শুরু হয়। যতই বোঝাতে চেষ্টা করি যে বিজ্ঞাপন বিড়ম্বনা কি জিনিস, আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন না, একটু প্র্যাকটিক্যাল আপনাদের দেখাই। হ্যাঁ রিমোটটা যদি চুরি না হয়ে যায় তাহলে আপনি চ্যানেল চেঞ্জ করবেন না, আমরা বিজ্ঞাপনের পরে এই বিড়ম্বনা নিয়ে আবারও ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন, চলছে fun.com। ধন্যবাদ সবাইকে, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন বিজ্ঞাপন বিড়ম্বনা কি জিনিস। আর কষ্ট দিতে চাই না, আবারও ফিরে এসেছি fun.com। তো বিরতি তো শেষ, আমরা এবার কি বিষয় নিয়ে কথা বলবো? যে বিষয় নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে যে এবার আমরা কি কি ধরনের প্রবলেম ফেস করলাম, যেহেতু এই দিক থেকে আমি প্রথম আমি সবচাইতে বড় যে প্রবলেমটা ফেস করেছি সেটা হচ্ছে যে গত 7-8 বছর ধরে বাড়ি যেতে পারি নাই। কেন
কারণ প্রত্যেকবার বাড়ি যাওয়ার জন্য রওনা দিছি রাস্তায় কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হইছে ওরা আমারে আবার ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করেছে তারপরে লাস্ট যেবার বাড়ির কাছাকাছি গেছিলাম সেবার হচ্ছে যে আমি বাসে উঠি নাই ট্রেনে উঠছি বাসের তো টিকিট পাওয়া যায় না তো ট্রেনে উঠে ভাবলাম যে জীবনে প্রথমবার ট্রেনে উঠছি একটু ঘুরে ফিরে দেখি তো ঘুরে ফিরে দেখতে দেখতে মনে হয়েছে ওয়াশরুমটা একটু দেখে আসি বা ব্যবহার করে আসি ওয়াশরুমে ঢুকে দেখলাম যে সেটা আরো তাজ্জব ব্যাপার ওয়াশ করার জন্য যেই মগটা ওখানে রাখা সেটা ওরা আবার চেন দিয়ে বেঁধে রাখছে সেই চেন আবার এত ছোট যে সেটা আমার সঠিক জায়গা পর্যন্ত আসতেছে না কোনোভাবে ওইটা সঠিক জায়গা পর্যন্ত নিয়ে আসা যাইতেছে না তো তার উপরে আবার ছোট করে লেখা আপনার কোনো কমপ্লেইন থাকলে আপনি এই নম্বরে ডায়াল করুন ওয়াশরুমে বসে বসে আমি পকেট থেকে মোবাইল বের করে ডায়াল করছি ওদের কাস্টমার কেয়ার ধরছে আচ্ছা স্যার কিভাবে সহযোগিতা করতে পারি আপনাকে আচ্ছা দেখেন ভাই আপনাদের ওই যে ওয়াশরুমে আমি তো রেলের মধ্যে আছি চলন্ত গাড়িতে ওয়াশরুমে যে মগটা দেওয়া ওইটার চেন এত ছোট যে ওই চেনটা আমার সঠিক জায়গা পর্যন্ত আসতেছে না জি স্যার আপনি ঠিকই বলেছেন স্যার আসলে হয়েছে কি ওই চেনটা এত ছোট ওইটা আপনার সঠিক জায়গা পর্যন্ত আসবে না আপনি এক কাজ করেন আপনার সঠিক জায়গাটার ওই মগের কাছে নিয়ে যান তো রাস্তায় খালি ওই যে সন্ধ্যার পরে একটু বাড়ি মানে ঘুরতে টুরতে যাওয়ার জন্য দাঁড়াই গাড়িও পাওয়া যায় না বাসও পাওয়া যায় না বাস স্ট্যান্ডে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তো এরকম একবার সন্ধ্যার সময় রাস্তায় দাঁড়িয়ে আছি বাসের জন্য তো হঠাৎ করে দেখলাম যে দূর থেকে খুব ওভার স্পিড একটা গাড়ি আসতেছে অনেক স্পিড আসতেছে তো ট্রাফিক আবার ওইটা দেখে দূর থেকে ইশারা দিছে এই থামেন এই থামেন দূর থেকে গাড়িটা এসে একদম ট্রাফিকের সামনে আসে দাঁড়াইছে আমি আবার পাশে দাঁড়ানো ট্রাফিক জিজ্ঞেস কর ওহো এই গাড়ির অবস্থা এমন কে আপনারা এমনি ওভার স্পিডে আসতেছেন তারপরে গাড়ির হেডলাইট ভাঙা ব্যাগ ডালা খোলা গাড়ির জানলার কাঁচ একটাও নাই উপরে ছাদ তো টেমা হয়ে গেছে গাড়ি পুরোটা টেমা এই গাড়ির এই অবস্থা কে পাশের সিটের ও বলতেছে আগেই কইছিলাম ওরে স্যার ভাঙ্গা গাড়ি চুরি করার দরকার নাই ধরেন স্কুল থেকে বাসায় আইছি দুপুরে খাওয়া দাওয়া করে আমু কি মন চায় মারা যাবো রোদ্রের মধ্যে খেলমু একটা ব্যাপার স্যাপার আছে মাই কি কয় বাবা রোদে যাইস না কালারে যাবি এখন কইতে ইচ্ছা করতেছে বড় লাগি সালমান খান হইছি কয় বাবা ঘুমাও তাতরে যে খায়া ঘুমায় যাও নাহলে ভূত আসবে ঘুমায় যাও হঠাৎ করে দরজা খোলার শব্দ পাইলাম তাকে দিয়ে বাপে আইছে মানে এরকমই মানে গ্রামে বাসে করে আসতেছে সিট টিট খালি পায় নাই ভিড় তো একটা চাপ থাকে আবার নতুন যাদের বিয়ে হয়েছে আর কি স্ত্রীদের দেখবেন প্রচণ্ড ঢং প্রচণ্ড আহ্লাদ হুদায় মাথা ব্যথা হইলেও ঢং এই যে মানে হঠাৎ করে বাবু আমার না মাথাটা চরম ব্যথা করতেছে উমা তাই ঠিক হয়ে যাবে আবার যেতেছে 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 লড়তেছে লড়তেছে বর তো জায়গা নাই হঠাৎ করে বাবু আমার না আঙ্গুলটা না অনেক ব্যথা করতেছে আমার আঙ্গুল ব্যথা করতেছে এই যে ঠিক হয়ে যাবে তো এই উড়াতে পাশে এক মুরব্বি বসা ছিল মুরব্বি আবার সিটাতে এমনি একপাশ বের হয়েছিল এম একপাশ এইভাবে এইভাবে বসে ছিল হ্যাঁ মুরব্বি বলছে বাবা রে তুমি কি ডাক্তার কয় না কাকা কে কয় না বাবা দেখলাম তোমার বউয়ের মাথা ব্যথা ভালো হয়ে গেল আঙ্গুলে ব্যথা ভালো হয়ে গেল বাবা রে আমার না বাবা রে একটা ফোড়া উঠছে বাবা ব্যথা যেটা হয় যে আমি এই কয়েকদিন আগে একটা বাচ্চা আমার কোলে দিছে আমি তো জানি ছবি তুলবে ওকে ছবি তোলেন 3-4 মিনিট থেকে ছবি তোলা শেষ হয় না অনেকক্ষণ ধরে ছবি তুলছে আমি বাচ্চা কোলেই নিয়ে আসি হচ্ছে আমার বাবু মানে আপনার সেই ফ্যান ছোট বাচ্চা অনেকক্ষণ ধরে ছবি তুলতেছে 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 তারপর আমি মানে মেজাজ খাবো ভাই অনেক তো ছবি তুললেন এবার রাখেন দেখি ছবিগুলো দেখি তো বলছে ভাই আমার আসলে ক্যামেরা নষ্ট ছবি আমরা ভাই তাহলে এতক্ষণ ধরে আপনি কিসের ছবি তুললেন আপনি স্যার করেন না ভাই এই বাচ্চার ওজন দেখছেন কোলে নিতে নিতে আমার কোল ব্যথা হয়ে গেছিলো তাই আপনার কোলে একটু দিছিলাম আমি ইশতিয়াক ভাই জামিল ভাই তাদের মিস করছি তো আমরা তিনজন দাঁড়িয়েছিলাম তো ওই পাশে রাস্তার ওই পাশে কয়েকটা মেয়েরা আর কি চটপটি খাচ্ছিল তো একটা সময় একটা মেয়ে তার পাশে এক ভাইকে বলছে বুঝছে ওই যে দেখ রাস্তার ওই পাশে কি বুঝছে বুঝছিস না বিরাট সেলিব্রিটি ওরা বুঝছে কোনটা কোনটা বিরাট সেলিব্রিটি কোনটা বুঝছে ওই যে যে তিনজন আমাদের দিকে বারবার তাকাচ্ছে ওরাই বিরাট সেলিব্রিটি এইটা না ভাই অভিজ্ঞতার কথা বললেন এরকম রাস্তা দিয়ে যায় না অনেকে হাইটা আপনি যেটা বললেন হ্যাঁ স্কুল কলেজ থেকে তাকালে দোষ বান্ধবী বান্ধবী আলাপ আলোচনা করা শুরু করে কয় দেখ কেমন তাকায় আছে
আবার ধরেন তাকাইলাম না ভাবে আমি তো একটা সেলিব্রিটি কম নাকি তাকাইলাম না সামনে কি ওরে ওর ভাই একজন আরেকজনের কয় দেখ তাক বড় তাকাইলো না মানে আসি এক বিপদে আর সবচেয়ে বড় সমস্যা যেটা মনে হয় সেটা হচ্ছে খাওয়া দাওয়া শাওনকে দেখলে মনে হয় যে খাওয়া দাওয়া আমি সেটাই ভাবতেছিলাম কি করে মানে ওই ব্যাপারে কেউ কথা বলতে চায় না তাই ভাবলাম যে দায়িত্বটা আমিই নিয়ে নেই এক ফ্যানের বাসে ভাবলাম যে অন্য বাসার আত্মীয়-স্বজন বাসায় গেলে কি হয় খাওয়া কম দেয় বাবা মোড়ায় দিতেছ কম খা আর ফ্যানের বাসায় গেলে শাওন ভাই আসছে খাওয়া দাও তো এরকম এক ফ্যানের বাসায় গেছি ডাইনিং টেবিল বিশাল ডাইনিং টেবিল বসলাম বসার পরে দেখলাম যে আস্তে আস্তে খাবার আসতেছে এক বাটি দুই বাটি তিন বাটি পরে ভাবলাম তিন বাটির পর নিজেকে অপমানিত লাগলো তিন বাটি বলতে ঠিক আছে চার বাটি পাঁচ বাটি হরি শালা এত কি খাইবো বললাম এই ভাই এই আপনারা কি করলেন এই বিশ বাটি মাংস নিয়ে এসছেন আমার জন্য আমি কি এত খাইতে পারি নাকি হ্যাঁ এই দেন এক বাটি কমান এক বাটি কমান খালি বাকি উনিশ বাটি খাইছি ভাই তাই বলে তো কমও খাই না আর বিভিন্ন বাড়ি যাইতো মানে ওই বাড়ি শেষ করে মামার বাড়ি গিয়েছিলাম তো মামার বাড়ি নতুন মামি তো মামি আদর করে বলতে শাওন আসছে মাংস রান্না করি তো এক বাটি একদম তাজা ফ্রেশ মাংস রান্না করে আমার সামনে দিছে শাওন তোমার জন্য স্পেশালি রান্না করছি খাওয়া কিন্তু সবটা হ্যাঁ আমি কিন্তু এই প্রথমবার তোমার জন্য রান্না করলাম আমি কিন্তু ঠিক আছে খাওয়া শুরু করলাম খাইতেছি বলো কী শাওন কেমন হয়েছে বাহ বেশ হয়েছে যেমন লবণ সুন্দর মাংসটা ঝাল হয়েছে নরম নরম হয়েছে জোস হয়েছে কী বলো শাওন আমি তো খাবারে লবণ দেই নাই তখন আমি বললাম মামি একটু লবণ দেন খাইতে পারতেছি না লবণ স্যার খাওয়া যায় মানে মানুষের পাম দিল বিপদ যে পাবেলের আমাদের আন্টি উনি কিন্তু দারুণ রান্না করে বিশ্বাস করে না পাবেলের বাসায় গিয়েছিলাম তা আন্টি তো আমার পাঁচ ছয় বাটি মাংস দিছে এত টেস্ট পাঁচ ছয় বাটি খাই ফেলেছি খাওয়ার পর তো বসে বসে বুঝি নাই দাঁড়ায় পরে বুঝছি ওমা আমি তো নড়তে পারতাছি না মাথা মোথা ঘুরতে আছে কোনো মতে বিদায় নিয়ে রাস্তায় নামছি রাস্তার নামে আমি ফিটকে গেছি মাথা ঘুরে পড়ে গেছি চারপাশটা লোক এলো চারপাশ দিয়ে ভাই ভাই কী হচ্ছে মাথা ঘুরে গেছে না না ওষুধ খান ওষুধ খান আমাকে রাখেন মিয়া ওষুধ খাওয়ার জায়গা থাকলে আরও দুই টুকরা মাংস খাইতাম খাওয়া দাওয়ার ব্যাপার কিন্তু বেশি ঘটে বিয়ে বাড়িতে দেখবা যে বাইরের দেশগুলোতে জামাই বউকে দেখে বলে ওয়াও হোয়াট আ সুইট কাপল আমাদের দেশগুলোতে কি হয় জামাই বউকে দেখে বলে মাইয়ার নেকলেসটা মনে হয় নকল কথা সত্য আরেকটা বিষয় আমি একটু বলতে চাই এই যে আমরা অনেকক্ষণ ধরে আপনাদের সামনে বকবক করছি আমি একটা বিষয় শেয়ার করতে চাই সেটা হচ্ছে তো আমাদের বাড়িতে এরকম চোর পড়েছে তো চোর যায় কোথায় আমরা তো ফেসবুক করতে সারা রাত জায়গা চোর তো ধরে ফেলেছি তো এইবার বাপ বলছে এক কাজ কর চোরে বাইন্দে থাক আরেকজন বলছে থারা নিয়ে যা তো আমার এক চাচা বলছে এক কাজ কর ওরা কারেন্টের শক দে আরেকজন বলছে এক কাজ কর ওরা চুল কেটে দে এরকম যখন বলতেছি চোর বলছে এ ভাই শোনেন যা করবেন তাড়াতাড়ি করেন আমার তো আবার এক বাড়ি নিয়ে পড়ে থাকলে হবে না অন্য বাড়িতেও যাইতে হবে তো আসলে এই যে আমরা আমাদের তো অন্য কোথাও যেতে হবে নাকি হ্যাঁ যেতে হবে বাসায় ফিরতে হবে নাকি ফাইনালি কথা হচ্ছে যে বাড়ি ফিরতে হবে ওকে তো আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আশা করছি আপনাদের ভালো লেগেছে কারণ কি আমরা চেষ্টা করছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য অবশ্যই তাই তো নিশ্চয়ই আপনারা যদি ভালো থাকেন তাহলে আমাদের ভালো লাগা সার্থক হবে নাকি যাওয়ার আগে সবাইকে বলে যেতে চাই হ্যাঁ সবসময় হাসি আনন্দের মধ্যে থাকবেন ব্যস্ততম জীবনটাকে একটু পাশ কাটিয়ে যদি একটু এন্টারটেইনমেন্টের মধ্যে থাকা যায় সবসময় হাসি থাকবেন আমাদের সাথেই থাকবেন আমরা যেখানেই যাই আমাদেরকে সাপোর্ট করবেন কারণ আপনাদের একটু হাসানোর জন্য আমরা যতটুকু পারি চেষ্টা করে যাচ্ছি করব এবং যতদিন থাকবো এই চেষ্টা থাকবেই নিজে তো হাসবই একা না আসি সবাইকে নিয়ে হাসাহাসি করি ফান করি মজা করি মনটা ভালো থাকবে শরীরটা ভালো থাকবে কাঁদবেন হাসবেন আবারও হাসবেন আবারও হাসবেন এটা তো কথা না বাণী হয়ে গেল আমরাও এই অনুষ্ঠানে সব হাসি একবারে উজাড় করে দিলাম না আবার দেখা হবে কোন অনুষ্ঠানে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন For more updates, subscribe, press the bell icon on YouTube app and never miss another update.